I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. একটু আওয়াজ দেন বক্সে, দূর দূরান্তে যারা আছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, সমস্ত ভাইদের কাছে আমি অনুরোধ করব এই মোতাবাক মাজলিসে চলে আসুন। আজকের মোতাবাক মাজলিস বিশ্ব নবীকে স্মরণ করি, নবী দিবস উপলক্ষ করে নবী পাকের আমরা বিভিন্ন ধরনের জলসা মাহফিল করে থাকি, মাদ্রাসার জলসা, মসজিদের জলসা, গুরুস্থানের জলসা। আজকের জলসা হল বিশ্ব নবীকে স্মরণ করে, যখন আল্লাহ বানালে দুনিয়া বানাতেন না, জমিন বানাতেন না, আসমান বানাতেন না, 18,000 মখলুক তথা আমরাও পৃথিবীর জমিনে আসতাম না, তাকে স্মরণ করে আজকের সাজা সভা। কেউ বাইরে থাকবেন না, সকলে ভিতরে চলে আসেন, জান্নাতের বাগানে প্রবেশ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا الحاضرون رحمكم الله. وقال الله تعالى بالكلام المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على میرے آنکھوں کے پتلی میں جلوا محمد کا، میرے دل کے آئینہ میں نقشہ محمد کا. اللہ
کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا مدینے کی طرف دوڑا دیوانہ محمد کا اللہم کوئی شاہ ہے کوئی امیر ہے کوئی بے نوائی فقیر ہے جس کو جیسا چاہے ویسا بنائے تو ارشانِ جلال جلال ہو اللہم جلال اٹھا دے تو تیری ہاتھ میں ہے فنا بقا تیری شانی جلال جلال ہو اللہم قلِ معشوق میرو شفیع قلِ ماہر دور رامتی پرو قلِ مادی باراتی قلِ مابنی نئی کو بھتیلا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم حسبی ربی جل اللہ شکر پڑے حسبی ربی جل اللہ ما بی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما بی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما بی قلبی غیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ حرود لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم سبحان اللہ الحمدللہ شکل پر سبحان اللہ
الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم أما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله وقال النبي صلى الله عليه وسلم فنبي الله حي ويرزق پیارے حاضران مجلس اوبوستیت امار پیارا مسلمان بھائیرا پردار آلالے اوبوستیتا ماں او بنیرا اللہ کے دربار شریف لکھو کوٹی شکریہ رحمان الرحیم دائمائی اللہ پاک امار مت گناہ کرتی دربارے پھر
আল্লাহ শরীফ থেকে এসে বিশ্ব নবীকে স্মরণ করে নবী দিবস উপলক্ষ করে মোতাবাররা ইসালে সোহাবের মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ পাক আমাদের খেদমত করার তৌফিক দান করেছে। মাশাআল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের খেদমতে ওয়াজ ও নসিহত রেখেছে। আমার পূর্বে আমার ছোট ভাই পীরজাদা মাওলানা মুহাম্মদ হুজাইফা সিদ্দিকী সাহেব আপনাদের খেদমতে ওয়াজ ও নসিহত করে গেছে। আমি গুনাহগার, খুব সামান্য সময় বিশ্ব নবীকে স্মরণ করে নবী পাক সম্পর্কে ছোট ছোট একটু আলাপ আলোচনা আপনাদের খেদমতে রেখে সময় মতো আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে নেব। আলোচনার পূর্বে আসুন আমরা সকলে মিলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের মাওলা, যিনি আমাদের মাবুদ, সে রহমানুর রহিম, দয়াময় দরবার শরীফে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাপ পরিবার দেগারে বেনে আজ আমাদের সকলকে বিশ্ব নবীকে স্মরণ করে মোতাবাররাত ঈসারে সোহাব তথা জান্নাতের বাগানে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলে যাবেন, আরেকটু মন খুলে বলে আমার মায়ের আল্লাহ পাকের দরবারে আরো আরো কোটি কোটি শুকরিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ পাক নতুন নবী রাসূল পাঠিয়েছে 1,24,000 মা ইখতিলাম মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর। এই সমস্ত নবীদের মধ্যে যিনি হলেন সবথেকে বড় নবী, যিনি হলেন নবীদের নেতা, যিনি হলেন রাসূলদের সরদার, যিনি হলেন সরদারে কায়নাত, যিনি হলেন আহমদি মুজতাবা, যিনি হলেন মুহাম্মদ মুস্তাফা, হুজুর এবং নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবীর উম্মত করে
উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে বিশ্ব নবীকে স্মরণ করে আমরা এখানে বসেছি, যে বিশ্ব নবীকে ইয়াদ করে আমরা এখানে বসেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমার, নবী পাক আমাদের ভালোবাসতেন তো নাকি? কথা বলেন, কথা বলেন বাবা, যে নবীকে স্মরণ করে আমরা বসেছি, যে নবীকে ইয়াদ করে আমরা বসেছি, আমার রাসূল পাক পৃথিবীর জমিন আসা থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত শুধু দোয়া 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 আর দোয়াই করে গেছেন আমাদের জন্য তথা উম্মত উম্মতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে কোন সময় এসেছিলেন? কথা বলেন বাবা, আমার রাসূল পাক পৃথিবীর জমিনে কোন সময় এসেছিলেন? ওয়াক্তে সুবহে সাদেকের সময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ পাক ইচ্ছা করলে আমার রাসূলকে মাগরিবের ওয়াক্তে পাঠাতে পারতেন না? কথা বলেন, কথা বলেন না, আল্লাহ পাক ইচ্ছা করলে আমার রাসূলকে মাগরিবের ওয়াক্তে পাঠাতে পারতেন না, ইশার ওয়াক্তে পাঠাতে পারতেন না, বলেন জোহরের ওয়াক্তে পাঠাতে পারতেন না, টানা পাঠিয়ে ওয়াক্তে সুবহে সাদেকের সময় পাঠালেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার একটু কেন করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে তেমনি আসবেন, মুসলমান একটু কেন করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের পৃথিবীর জমিনে আসা যখন সময়টা নিকটবর্তী হয়ে পড়ল, কিতাবের মধ্যে কাজী বাবা রাত আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া চেয়েছিলেন, হ্যাঁ আমার আল্লাহ, হ্যাঁ আমার মাবুদ মাওলা, হ্যাঁ আমার খালেক মালিক, আপনার হাবিব নবীকে আপনি আমি রাত রাতের অংশে পাঠান। মুসলমান একটু কেন করে শুনুন, কিতাবের মধ্যে কাছে বাবা দিন আল্লাহর কাছে কানতে লাগলেন, দিন আল্লাহর কাছে কেঁদে 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 ফরিয়াদ করে বলতে লাগলেন, হ্যাঁ আমার আল্লাহ, হ্যাঁ আমার মাবুদ মাওলা, হ্যাঁ আমার খালেক মালিক, আপনার হাবিব নবীকে আপনি আমি দিন দিনের রক্তে পাঠান। যদি বললেন না সুবহানাল্লাহ, যদি বললেন না সুবহানাল্লাহ। রাত আশা করলেন রাতে, দিন আশা করলেন দিনে, আল্লাহ পাক উভয় সওয়ালকে রাখনি ওয়ালা। যদি বলেন না সুবহানাল্লাহ। রহমানুর রহিম, দিনের দোয়াটাও কবুল করলেন, রাতের দোয়াটাও কবুল করলেন। যদি বলেন সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু কেন করে শুনুন, আল্লাহ পাক পরবর্তী করে বেরিয়াজ রাতের দোয়া কবুল করলেন, দিনের দোয়া কবুল করলেন, এই জন্য রাতের কিছু অংশ নিলেন, দিনের কিছু অংশ নিলেন, যে সময়টাকে বলা হয় এই সুরে সাদেকের ওয়াক্তে জগতের শান্তি দাতা শ্রেষ্ঠ নবী নবী দিগের নেতা রাসূল দিগের সরদার সরকারে কায়নাত আহমদি মুজতামা মুহাম্মদ মুস্তাফা হুজুরে বলল ইসলামের ঝান্ডা নিয়ে পৃথিবীর জমিনে তশরিফ নিয়ে চলে এলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে তাশরিফ আনলেন, নবী আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমিনে তাশরিফ এনে কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী কচি কচি ঠোঁটখানা নাড়ায় নাড়ায় সেদিন কি যেন বলছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর জমিনে চলে এলেন, পৃথিবীর জমিনে এসে নবী আমার কচি কচি চন্দ্রকণা নারায় 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 সেদিন কি যেন বলছিলেন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা আল্লাহ নবী আল্লাহ রাসূল কচি কচি চন্দ্রকণা নারায় 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 নবী আমার বলছিলেন, ইয়া রাব্বি হামলা উম্মতি, ইয়া রাব্বি হামলা উম্মতি, ইয়া রাব্বি হামলা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আপনার আমার নবী আপনার আমার রাসূল উম্মাত উম্মাত উম্মতি উম্মতি বলছিলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীর জমিনে এনে আমরা গুনাহগার উম্মত উম্মতের জন্য দোয়া চাইতে চাইতে আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে কত বছর ছিলেন বলে? 63 বছর ছিলেন রাসূল আমার পৃথিবীর জমিনে, 63 বছর ছিলেন। এই 63 বছর পরে আল্লাহ নবী মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ভালো করে বলেন, ইন্তেকাল হয়েছে, মরে যায়। কেউ যদি বলে মরে গেছে, তার ঈমান থাকবে না, সে মুসলমান থাকবে না, তার উপরে কুফরের ফতোয়া আসবে। ঠিক বললাম না ভুল বললাম কথা বলে? যদি বলেন কেন, বুখারী শরীফের হাদিস আছে রাসূল আমাকে বলেছেন, ফাগসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। নবী আমার বললেন সাহাবা, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, আমি নবী যখন ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমি নবীর উপরে বেশি 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 করে দরুদ এবং সালামটা তেলাওয়াত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার দেখবেন আমাদের দেশে একদল আছে, ওরা বলে নবীকে নাকি সালাম দিয়া যাবে, জোরে বলেন না, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। যারাই বলে নবীকে সালাম দেওয়া যাবে না, ওরাই আবার প্রত্যেক দিন নবীকে সালাম দেয়। যদি বলেন কি করে, আমরা নামাজ পড়ি না বাবা, কথা বলেন না, নামাজের কথা বলতে আওয়াজ কমে গেল দেখছি, নামাজ পড়েন তো সব নাকি, কথা বলেন, পড়েন তো, যারা পড়েন খুব খুশির কথা আনন্দের কথা, আর যারা এর মধ্যে আছেন নামাজ পড়েন নাই নামাজ ধরেন নাই, তাদেরকে আমি পীরের আওলাদ হিসেবে অনুরোধ করে হাতে ধরে পায়ে ধরে বলে যাব, বিশ্ব নবীকে স্মরণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসেছেন, আজকের এই সালে বসে তওবা করে যান, আগামী দিন থেকে নিজেরা নিজেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান, নামাজি বানান, নামাজি বানান। একটা মানুষও নামাজি হয়ে থাকবে না বাবা, খবরদার, বেনামাজি হয়ে থাকবেন না, আর বেনামাজি হয়ে মরবেন না। কেন? এ দুনিয়া হলো অস্থায়ী জিন্দেগি, স্থায়ী না, ঠিক তো নাকি কথা বলে? দুনিয়া অস্থায়ী,
আখেরাত হলো স্থায়ী। মরে আমরা সবাই যাব, ইন্তেকাল আমরা হয়ে যাব, মরে যাওয়ার পরে কুটুম মণ্ডল কোনটা কথা বলে কবর। আর কিতাবের মধ্যে আছে কবর মঞ্জিল যে পার হবে সব মঞ্জিল পার হয়ে যাবে, আর কবর মঞ্জিল যে আটকে যাবে সব জায়গায় আটকে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটি কবর মঞ্জিল পার হতে হবে না কথা বলে হবে কিনা বলে আমাদের প্রত্যেকটি কবর মঞ্জিল পার হতে হবে। মুসলমান কবর মঞ্জিল পার হতে গেলে কি লাগবে? 2000 টাকা লাল লং দিয়ে হবে কথা বলে হবে হবে না। কবর মঞ্জিল পার হতে গেলে ঈমান আকীদা সম্পূর্ণ আমল কি ঠিক কি না চাক 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 সময় পাই আমি ভাইদের কাছে বলবো যে কথা বলছিলাম আজকে বিশ্ব নবীকে স্মরণ করে বলেছি শুধু নবী বাগের পথে এমন একজন নবীর উম্মত আমরা যার জীবন চরিত্রের যার একটু অংশ শুনলেই আমাদের জান ভরে যাবে অন্তরটা খুশিতে পেকে ভাগ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যাক যাক কথা বলছিলাম রাসূল বললেন فاغسلوا علي من الصلاه فان صلاتكم معروضه علي। সাহাবারা শোনো, আমি নবীর ইন্তেকালের পরে তোমরা আমি নবীর বলে বেশি বেশি করে দরুদ এবং সালাম তা তেলাওয়াত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালামের কথা বলছিলাম এখানে একটুখানি বলে নি, আমরা প্রত্যেক দিন দুই রিকাত নামাজের পরে বসে বসে তাশাহুদ করি না বলেন? আত্তাহিয়াত পড়েন তো নাকি না বারবার পড়েন তো ভাই? এর ভিতরে রসুলকে সালাম দেওয়ার ব্যাপার নাই আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখানে সালাম কাকে দিচ্ছেন? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিচ্ছেন না মসজিদের সেক্রেটারি কি প্রেসিডেন্টকে দিচ্ছেন? কথা বলে এখানে আমরা সালাম দিচ্ছি কাকে? আমার রাসূল কি আমার নবীকে? জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বলে নবীকে সালাম দেওয়া যাবে না ওদেরকে বলবেন এই তাশাউদের ভিতর থেকে এই সালামটা বাদ দিতে, নামাজ করে হয় কি কি ঠিক না ভুল কথা বলে চাক 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 যে কথা বলছিলাম। রাসূল বললেন দরুদ পড়বে সালাম পড়বে, তোমাদের দরুদ সালাম আমি নবী আমার রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে যাবে। এজন্য বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা গজবন্ধন মানুষ তাই তো নাকি? বিশ্বকে স্মরণ করে এই জান্নাতের বাগানটা কায়েম করেছে এখানে আমরা সবাই বসেছি সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক 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 বার দরুদ শরীফ আমরা পড়েছি ঠিক তো নাকি? কথা বলে ভাই এই যে মুতাবাদ্দাক জান্নাতের বাগানে বসে আপনারা দরুদ শরীফ পড়লেন, আজকের এই মুতাবাদ্দাক জান্নাতের বাগান থেকে এই গজবন্ধর জমিন থেকে আমার নবীর রওজা মুবারকে সালামের এই সালামটাই দরুদটা যাবে। কথা বলে আজকের দরুদ শরীফটা আমার নবীর রওজায় যাবে, শুধু যাবে না তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সোনার মদিনা শরীফে মসজিদে নববী শরীফেতে সবুজ গম্বুজের নিচে হায়াতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, আমার নবী রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু রসুল পাক স্বয়ং নিজে বলেছেন ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, সাবানা তোমাদের দরুদ তোমাদের সালাম আমি নবী আমার রওজা মুবারকে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই রসুল ভুল করে যাবে? রসুল ভুল করেছেন বলা যাবে? রসুল মিথ্যা বলেছেন বলা যাবে? রসুলের ভুল ধরা যাবে? খুব সফল খেয়াল রাখ
প্রশ্ন করেছিলেন আমার নবীর কাছে, সওয়াল করেছিলেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন আপনার লাশ মরণ যখন কবর শরীফে রেখে দেওয়া হবে, দাফন কাফন হয়ে যাবে, পরিমাণ নীল হয়ে যাবে, হাবিবাল্লাহ দিনের পর দিন আপনার দেশের সাথে কবরের মাটিতে নষ্ট করে ফেলবে। কে প্রশ্ন করছেন? বুঝে আপনার তো কোন অস্তিত্ব থাকবে না, অতএব আমাদের দরুদ আমাদের সালাম আপনার কবর শরীফে পৌঁছে দিয়ে কি লাভ হবে? মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন ইন্নাল্লাহ আকামা আলাল আরদি হাত্তা উলাম হাত্তা আদাল আমবিয়া। ও সাহাবারা শুনো শুনো বাবারা, আল্লাহ পাক রহমান রহিম হারাম করে দিয়েছেন আলাল আরদি আরদুন মানে মাটি, মাটির জন্য হাত্তা উলাম হাত্তা আদাল আমবিয়া। নবী পয়গম্বরদের জসব সে খাওয়া থেকে জোরে জোরে খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন, আরেকবার জোরে বলেন না অর্থ হলো ঘরে পর্যন্ত দান করে থাকেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্থান পরিবর্তন করা তথা নবী আমার স্থানটা পরিবর্তন করেছেন, পর্দা নিয়েছে, কি কি ঠিক না ভুল ভাই? এখানে আরেকটা প্রশ্ন করি, আজকে বিশ্বনবীকে স্মরণ করে এখানে বসেছি ভাই আমার, আজকের এই মুতাবার জান্নাতের বাগানে আমার রসুল কি উপস্থিত হতে পারে? এখানে এই জলসায় আমার রসুল উপস্থিত হতে পারেন না কথা বলে বেশ, তবে একটা শর্ত যেটা হলো সিলসিলাই পুরপুরা শরীফের আকীদা, সেটা কি? আমার আল্লাহ পাক যদি ইচ্ছা কি ঠিক তো না কথা বলে, আল্লাহ পাক ইচ্ছা করলে তার রসূল কি হাজির করতেও পারে নাও করতে পারে, ইতিয়াত তো আমার আল্লাহ, যেহেতু আমরা রসূল কি হাজির না যেতে বলে বিশ্বাস করি না, এটা আমাদের আকীদা নয়, এটা দাদা হুজুরদের আকীদা নয়, এটা ফুরফুরার আকীদা। কি কি ঠিক না ভুল কথা বলে খেল খেল খেল, তাহলে চোখ যেহেতু আমাদের নাই, যে চোখ দিয়ে এগুলো দেখতে পাওয়া যায়, আমাদের মনে করতে হবে হয়তো বা আমাদের রসূল পাক আমাদের সঙ্গে উপস্থিত আছেন, জোরে বলেন না জোরে বলেন না জোরে বলেন না। তবে মনে রাখবেন কিছু কিছু গুমরা আকীদার মানুষ আছে যারা নবীকে তুলতে তুলতে আল্লাহ সমতুল্য করে দিয়েছে, আল্লাহ জায়গায় বসে এসেছে। দেখবেন একদল আছে ওরা বলছে যে আল্লাহ সেই নাকি রসুল, জোরে বলেন নাউজুবিল্লাহ, যে আল্লাহ
সেই নাকি রসুল। আল্লাহ রসুল কোন আলাদা নয়, জোরে বলেন না ওখানে ওখানে সে সময় মুজাদ্দিদ জামানের জামানাতে একটা জলসার মাহফিল হয়েছিল বিশ্ব নবীর মিসালে সব হয়েছিল। ওখানে এক মোনা সাহেব আওয়াজ করেছিলেন, বাজাহের মোহাম্মদ বাবা তিন খুদা, বাবা তিন মোহাম্মদ বাজাহের খুদা, খুদা সে মোহাম্মদ কবিন হি জুদা। আমরা সেই সিলসিলার মানুষ, সেই ধর্মকে আমরা মানি, সেই দাদা হুজুরকে উসুলকে আমরা তার সিলসিলাকে মেনে চলি, ঠিক না? ভুল কথা বলা, এসব সত্যবাদ বলা যারা বলে খবরদার, এদের থেকে দূরে থাকবেন বাবা। সে যাই হোক, দেখবেন আজকাল ওয়াচ করে ফেলেছে, শুনি তো, ওয়াচ করে ফেলেছে, বলছে ওলি সে মাগো, নবী সে মাগো, মুস্তফা দেগা ওলি নে দেগা। আমি গুনাহগার ফতোয়া দিয়েছি, অধিকার আমার আছে, অহংকার করবো না, আল্লাহ শুকরিয়া করে বলছি। আমি বলেছি যে বলবো ওলি সে মাগো, নবী সে মাগো, মুস্তফা দেগা ওলি নে দেগা, আমি ফতোয়া দিলাম, সে কাফের হয়ে গেল। ক্ষমতা থাকলে আমার ফতোয়া কেটে দিতে, কেন কেন চাইতে হবে আল্লাহর কাছে, ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে, কথা বলে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে, নবীর কাছে চাওয়া যাবে, নবীর কাছে চাওয়া যাবে না, ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। ওলি আল্লাহর দেবার ক্ষমতা নাই, নবীর দেবার ক্ষমতা নাই, দেবার ক্ষমতা এক আমার আল্লাহ। নবী যদি দিয়ে দেয়, ওলি আল্লাহ যদি দিয়ে দেয়, তাহলে আল্লাহর তো কোনো ভ্যালু থাকবে না। শিক্ষিত মানুষ আপনারা বলেন না বাবা ঠিক বলছি না ভুল বলছি, কথা বলে নবীর কাছে যদি পাওয়া যায়, ওলি আল্লাহর কাছে পাওয়া যায়, তাহলে আল্লাহর তো কোনো ভ্যালু থাকবে না, আল্লাহর দাম নাই। হ্যাঁ হ্যাঁ, দিনওয়ালার মালিক হলেন আল্লাহ, ওলি আল্লাহ, নবী পয়গম্বররা আল্লাহর কাছ থেকে দিয়াতে পারে, ঠিক না? মনে মনে ওলি আল্লাহ যারা পীর মশাইখ যারা আমল করে 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 আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তাদের কাছে দোয়া চাইলে, তাদের কাছে বললে তারা আল্লাহর কাছ থেকে দিয়াতে পারে, দিতে পারে না, চাই না, কি ঠিক বলছি না ভুল বলছি? কেউ যদি খাজা সাহেব হুজুরের মাঝে গিয়ে বলে খাজা বাবা আমার একটা পুত্র সন্তান, বলা যাবে এ কথাটা? বলা যাবে? কাফের হয়ে যাবে। খাজা বাবা কোথা থেকে পুত্র সন্তান দেবে? দেবে তো আল্লাহ, কি ঠিক কিনা বলে? খাজা সাহেব হুজুর জানে বলে যে আপনি কথা বলতে পারেন, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি চিশতিয়া তরিকার ইমাম, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেন, ঠিক বললাম না ভুল ভুল? বুঝে গেল তো? খুব সস্তা এখন সুরে মেরে গেছি তো আমরা, অস্ত্র শুনি না, শুনি আওয়াজ, ঠিক বললাম না ভুল ভুল? শুধু বলছে কোন মলি সাহেবের আওয়াজ ভালো, সুরটা ভালো, গজল গাইবে,
একটু হাসি ঠাট্টার কথা বলবে, ঠিক না ভুল কথা বলবে? অশোনা মানুষ নাই, অশোনা মানুষ কমে গেছে বাবা, খুব দুঃখ। অজার হচ্ছে না, মুলি সাহেবরা অজার করে না, মানে ওয়াজ করলে তো দাও হবে না, এই জন্য ওরা ওয়াজ ছেড়ে দিয়েছে, আওয়াজ বের করছে। ঠিক বললাম না ভুল বললাম? খুব কঠিন ঠিক তো নাকি? এই 63 বছরের জীবন জিন্দেগিতে নবী আমাদের জন্য দোয়া করেছেন না বরকত করেছেন? একটু ভালো করে বলেন না, মনটা বড় দোয়া করেছেন জোরে বলেন না, শত কষ্ট উঠিয়েছেন। কাবের মুশরিকরা আল্লাহর নবীকে পাথর দিয়ে কাকর দিয়ে পর্যন্ত মেরেছে, আহা কত ঘাত প্রতিঘাত কত অত্যাচার রাসূল সহ্য করেছেন, তারপরও আবার উম্মতের জন্য আল্লাহর দরবার শরীফে দোয়া চেয়েছেন জোরে বলেন না, সুবহানাল্লাহ। আরবের আল্লাহ নবী থেকে পাথর ছুড়ে ছুড়ে মারে, কাকর ছুড়ে ছুড়ে মারে, আল্লাহ নবীকে পাথর কাকর দিয়ে মারতে থাকে, কত কাকর আগাতে আমার নবী পাকের সমস্ত শরীর চামড়া গুলো ফেটে ক্ষত বিক্ষত হয়ে যায়। শুনে শুনে 60 বছরের জীবন জিন্দেগির একটু অংশ এত মারা মারলো, এত মারা মারলো কাফের মুশরিকরা, পাথর কাকরের আঘাতে রসুল পাকের যেসব মোবারকের চামড়া গুলো ফেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ঝরঝর করে খুন ঝরছে। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল একবার পিছন থেকে চেয়ে পর্যন্ত দেখেন নাই, কারণ নবী কি এমন করে পাথর দিয়ে মারলো, কারণ নবী কি এমন করে কাকর দিয়ে মারতে দেখেছে, নবী আমার পাথর কাকরের আঘাত খাচ্ছেন আর কত কদম বড় বড় হাতে 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 দরবার শরীফের দিকে ছুটে যাচ্ছেন। মুসলমান একটু কেনে করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল পদক মোবারক হাতে হাতে বাবা যখন দরবার শরীফের কাছাকাছি চলে গেলেন, দরবার শরীফের নিকটবর্তী হয়ে গেলেন, আল্লাহ নবীর কলিজার টুকরি যিনি হলেন আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক তো নাকি? রাসূল পাকের কন্যা ছিলেন, কথা বলে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের কোলে টুকরি ছিলেন, রাসূল পাকের কন্যা ছিলেন। আল্লাহ পাক এই মানুষটাকে অনেক উচ্চ মর্যাদা ওয়ালি করেছেন, অনেক বড় দরকার আম্মাকে প্রদান করেছেন যদি বলেন না, সুবহানাল্লাহ। মুসলমান একটু কেন করে শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে মামা নবী আমার বলে আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আল্লাহ নবী বলে আল্লাহ রাসূল বলেন বেহেশতের মধ্যে যত মেয়ে মানুষ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মেয়ে আল্লাহ বেহেশতে প্রবেশ করবে, সমস্ত বেহেশতি মাশিনী মেয়েদের সন্তানই হবে। তুমি আমার বলেন আমার মুসলমান একটু কেন করে শুনুন, আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূল বলেন বেহেশতের মধ্যে যত বেটা ছেলে পুরুষ মানুষ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বেটা ছেলে আল্লাহর বেহেশতে পুরুষ করবে, সমস্ত বেটা ছেলেদের সরদার হবে। তুমি আমার বলেন আমার নাতি ছেলে ইমাম হাসান ইমাম হুসাইন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল রাখ
কত বড় দরজা মর্তবা ওয়ালি ছিল, বেহেশতি বাসিনী মেয়েদের সর্দার, আর বেহেশতি বাসী ছেলেদের সর্দারের মা। ভাই আম্মাজার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাদি মুবারকটা কার সঙ্গে হয়েছিল বলে শের খোদা হযরত আলী কদম আল্লাহ ওয়াজহুর সঙ্গে ধরে বলেন না সুবহানাল্লাহ ধরে বলেন না সুবহানাল্লাহ। একটু কেন করে শুনুন, হযরত আলী নজর সম্পর্কে আমার রাসূল পাক কি বলেছিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, রাসূল বললেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, তুমি আমার বললেন আমি নবী হলাম ইলমের শহর, আমি নবী হলাম ইলমের শহর, আর হযরত আলী হলেন ওই ইলমের শহরের ফুকফাক দরওয়াজা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আছে আম্মাজান সেই সময় ছিলেন ছোট মানুষ, আল্লাহ রাসূল হাঁটতে হাঁটতে দরবার শরীফের থেকে রাসূল চলে যাচ্ছেন, ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে নবী আমার দরবার শরীফের দিকে চলে যাচ্ছেন। আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ দূর থেকে লক্ষ্য করে দেখছেন, আরে আম্মাজান চলে আসছে, নয়ার নবী চলে আসছেন, দিন দুনিয়ার বাদশাহ চলে আসছেন, তাজেদারে মদিনা চলে আসছেন। মুসলমান একটু কেন করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা আল্লাহ নবী যখন রাসূল পাক তখন দরবার শরীফের কাছাকাছি এসে পৌঁছে গেছেন, নিকটবর্তী হয়েছেন, আম্মাজার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে দেখে আম্মাজান 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 বলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে ছুটে এসে দুইটা কচি হাত দিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে ফেললেন, নবীকে জড়িয়ে ধরে আম্মাজান 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 বলে কত না আদর করতে শুরু করে। ভাই আমরা যখন দুদিন পাঁচ দিনের জন্য কোন কাজ কামে যাই, দুদিন পাঁচ দিন দশ দিন পরে যখন বাড়ি আসি, আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে আব্বা আব্বা করে ছুটে আসে না, কথা বলেন না আসে তো নাকি, তো দ্রুপ আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে দেখে আব্বাজান 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 করে ছুটতে শুয়ে শুয়ে কাছাকাছি যখন পৌঁছে গেছে, কচি কচি দুইটা হাত দিয়ে রসুলকে বুকে করে জড়িয়ে ধরেছে, আদর করছেন আব্বাজান 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 করে আদর করতে শুরু করেছে। মুসলমান একটু কেন করে শুনুন, কোন নবীর উম্মত আমরা বাবা, কোন নবীকে স্মরণ করে আজকে বিশ্ব নবী দিবস করতে বসেছি, একটু লক্ষ্য করে শোনেন আমরা কত বড় ভাগ্যবান, নবী আমাদের জন্য কেমন দোয়া করে গেছেন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা আল্লাহ রাসূলের কলিজার টুকরি আব্বাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বাজান আব্বাজান বলে করতে করতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের চারা মুবারকের দিকে লক্ষ্য করেছেন, যেসে মুবারকের লক্ষ্য করলেন আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহা রাসূল পাকের চারা মুবারকের দিকে লক্ষ্য করে যেসে মুবারকের লক্ষ্য করে দেখছেন যে না আল্লাহ নবীর সমস্ত শরীর মুবারকের চামড়াগুলো ফেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, সমস্ত শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে খুব ঝরঝর শুরু হয়েছে। কি কষ্ট করেছেন রাসূল, কি তাকলিফ উঠিয়েছেন রাসূল,
ঝোলায় ধরেছিলেন, হাত দোকানা উঠিয়ে নিয়েছেন, হাত দিকে দেখছেন কিনা রসুলের খুনেতে হাতের দুই খানা তালু লাল হয়ে গেছে। আম্মা জান ঝরঝর করে কান্দতে লেগেছেন, নিজের হাত দুইটার দিকে দেখেন আর রসুল পাকের চেহারা মুবারক লক্ষ্য করেন, হাত দুইটার দিকে দেখে রসুল পাকের জিসমে মুবারক লক্ষ্য করেন, আল্লাহ নবীর অবস্থা দেখে আম্মা জান ঝরঝর করে কান্দতে লেগেছেন, কান্দতে 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 থাকতে পারলেন না, সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। আমার নবীর আপনি ওদেরকে ধ্বংস করে দিন। সহ্য করতে না পেরে সেদিন বর্দুয়া করে ফেলেছিলেন আল্লাহ, আমার নবী কেমন করে মানলো আপনি ওদেরকে ধ্বংস করেছেন। মুসলমান একটু কেন করে শুনুন, নবী পাক আমাদের কত ভালো বেশি গেছেন, বাবা উম্মত উম্মতকে নবী কত মহব্বত করে গেছেন, কোন নবীকে স্মরণ করে আজকে বিশ্ব নবী তো বেশ করতে বসেছেন, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ নবী আল্লাহ রসুলের কলিজার টুকরি আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহা এমন করে যখন বর্দোয়া করতে শুরু করেছেন, আল্লাহ না থাকতে পারলেন না, উম্মতের মহব্বতে ভালোবাসায় আল্লাহ এমন করে আমার করো না, আমার উম্মতের জন্য এমন করে আল্লাহ ধ্বংস হয়ে যাবে মা, আল্লাহ দরবারে এমন করে বলবো করো না, বেটি ফাতেমা আল্লাহ তোমার আব্বা জানকে বর্ধমান করার জন্য পাঠান নাই, কি ভালোবাসা ফাতেমা আল্লাহ তারপরে আমি করে বর্দোয়া করো না মা, ফাতেমা আল্লাহ তারপরে তুমি আমি করে বলো না মা। মুসলমান একটু কেন করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহা হাত দুইখানা নাপিয়ে নিয়েছেন, আল্লাহ নবী কাঁদে 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 আল্লাহ নবী
আমার বলে উঠলেন বেটিমাতে মা বলি যা টুকরি মা তোমার ওই দুইটা কচি কচি হাত আরেকবার আল্লাহ দরবারে তুমি উঠায় দাও আল্লাহ দরবারে উঠায় দিলে আমার অপা তোমাদের জন্য তুমি যে বন্ধ করে ফেলেছো মা তুই বন্ধ তুমি করে ফেলেছো মা 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 আল্লাহ দরবার থেকে বন্ধটা তুমি একটু ঘুরায় নাও মা আল্লাহ দরবার থেকে বন্ধটা একটু ফিরায় নাও মা একটু দোয়া করো মা লিখা আছে আল্লাহ নবী আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে কচি কচি হাত আবার আল্লাহ দরবারে উঠায় দিলেন ঝরঝর করে কাঁদছেন কিতাবের মধ্যে লেখা আছে আম্মাজান হাত দুই কোলে তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজের দুই কোলে হাত দস্ত মোবারক উঠিয়ে দিলেন আল্লাহ নবী সেদিন বলেছিলেন বেটি ফাতেমা এসো এসো মা তুমি আর আমি বাপ দিতে মিলে খবর বলে কাহা উম্মতের জন্য একটু দোয়া চাই মা খবর বলে কাহা উম্মতের জন্য এমন অসৎ আচরণ করতো না আল্লাহ আপনাদেরকে বিশ্ব নবী দিবস নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা কি ভালোবাসা রাসূল বলেছেন কি মহব্বত তার নবী করে গেছেন আমরা কপাল ফাটা সেই নবীকে সবাই ভালোবাসতে পারি কথা ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন নবীকে আমরা ভালোবাসতে পারলাম না যে নবী সারা জীবন আমাদের ভালোবাসা সারা জীবন যে নবী ভালোবাসে সে নবীকে আমরা ভালোবাসতে পারলাম না আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠের শ্রেষ্ঠ করেছে ঠিক তো নাকি আশরাফুল মাখলুকাত করে আল্লাহ মানব জাতিকে তৈরি করেন বলে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু মুসলমান আমাদের কাজে আমাদের কর্মে আমাদের ব্যবহারে আমাদের আচারে আমাদের আখলাকে আমাদের আদতে আমরা সর্বশ্রেষ্ঠের নিম্নে চলে যাচ্ছি বললাম না ভুল বলে ফেলে কথা বলে খুব লক্ষ্য করে দেখেন মুসলমান সব পেয়েছি আল্লাহ আমাদের সব দিলেন সেই আল্লাহকে আমরা একবার ডাকলাম যে নবী রসুল আমরা সব পেলাম সেই নবীকে আমরা ডাকলাম না ভালোবাসলাম না আমি আমি অনুরোধ করবো ভাইদের খেদমত করতে রসুলের প্রতি মহাভাবত ভালোবাসা তৈরি করে একটা দিন বিশ্ব নবী দিবস করে আর বিরিয়ানি খেয়ে পেলেই হয়ে যাবে না বাবা সারা বছর রসুলের প্রতি মহাভাবত রাখতে হবে যেগুলো নিষেধ করেছেন যেগুলো আদেশ করেছেন এগুলো আমাদের ফলো করে চলতে হবে এগুলো আমাদের মেনে চলতে হবে তাহলে আমরা রসুলের নৈকট্য হাসিল করতে পারবো আর রসুলের নৈকট্য হাসিল হলেই আল্লাহর নৈকট্য হাসিল হবে জুড়ে বলেন
ঠিক বললাম না ভুল বললাম? কোরআন শরীফ আল্লাহ পাক কি ঘোষণা করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, বান্দা তুমি কার ইতাআত করো? আমার রাসূলের ইতাআত করো। যারা বলেন সুবহানাল্লাহ, আমার রাসূলের পৈরবি করো। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বললেন, বান্দা আমার রাসূলের ইতাআত যদি করতে চাও, রাসূলকে পেতে চাও, নিতে চাও, বান্দা তুমি কার কাছে যাও? আল্লাহ বললেন, বান্দা আল্লাহ তোমরা কার কাছে যাও? ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের কাছে যাও, উলিল আমরকে ভালোবাসো, উলিল আমরকে মহব্বত করো, উলিল আমরকে একদম শুনে রাখেন, হাক্কানি পীর মুর্শিদ আল্লাহর ওলি আউলিয়ারা জোরে বলেন না সুবহানাল্লাহ। পীর মুর্শিদ ভালোবাসলে নবীর ভালোবাসা হাসিল হবে, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হাসিল হবে জোরে বলেন না সুবহানাল্লাহ। হান্নানের নাম শুনেছে? হান্নানের নাম শুনেছে? মরা খেজুর গাছের খুঁটি, নবীকে ভালোবেসে নবীর সঙ্গে জান্নাতবাসী যদি হতে পারে, আপনি আমি নবীকে ভালোবেসে নবীর সঙ্গে জান্নাতবাসী হতে পারবো না? কথা বলে কথা বলেন, পারবো না? উসতুনে হান্নানের মতো ভালোবাসে, মরা খেজুর গাছের খুঁটি নবী কেমন ভালোবেসেছিলেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, খুব খেয়াল রাখেন, রাসূল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী নিজে হাতে মসজিদে নববী শরীফটা বানিয়েছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মদিনা শরীফ ঠান্ডা হয়ে যাবে, বারান্দার এক মাথায় দাঁড়ালে আরেক মাথায় নজর যায় না জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের নিয়ে গেছেন, বড় ভালো ভালো ভাগ্য, আল্লাহ যাদের নিয়ে যাননি, আমি দোয়া করব আল্লাহ যেন সকলকে যাবার তৌফিক দান করেন। সোনার মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত আল্লাহ যেন নসিব করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার খুব খুব আল্লাহ রাসূল যখন মসজিদ নববী শরীফ বানিয়েছিলেন, নিজে হাতে মরা খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছের ডালপালা দিয়ে রাসূল মসজিদে নববী শরীফ তৈরি করেছিলেন। খুব ছোট করে বলি, সময় কম, রাসূল পাকের হায়াত অবস্থায় হেন হায়াত এই মসজিদে নববী শরীফ আবার বানাবার কথা। আল্লাহ নবী মসজিদে নববী শরীফটা বাড়ালেন, বাড়াতে গিয়ে মিম্বার মেহরাব সরে গেল। কিতাবের মধ্যে আছে, নবী আমার নতুন মিম্বারে দাঁড়িয়ে একটা দিকে খুতবা দিচ্ছেন, খুতবা পড়ছেন। যেখানে ছিল ওখানে একটা মরা খেজুর গাছের খুঁটি লাগানো ছিল, ওই খুঁটিটাকে বলা হয় মুসলমান। একটু কেন করে শুনল, ওই উস্তুন হান্নান, ওই মরা খেজুর গাছের খুঁটিটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে আমার নবীকে চিৎকার করে ডাকে আর গুনগায় গুনগায় কাঁদতে থাকে, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মরা খেজুর গাছের খুঁটি কথা বলছে, আর আমাদের দেশে এক ধরনের বেওকুফ মার্কা মোল্লা মৌলভী যারা বলে মানুষ নাকি মরে মাটি হয়ে যায়, নবী মাটি হয়ে গেছে, সাহাবারা মাটি হয়ে গেছে, ওলি আল্লাহরা মাটি হয়ে গেছে, কানা যে আল্লাহ মরা খেজুর গাছের খুঁটিকে কথা বলাতে পারে, সে আল্লাহ নবী পাইগম্বর ওলি আল্লাহদের জন্য রাখতে পারে না, কথা বলাতে পারে না, কি কি কথা বলে বলে উস্তুনে হানানান ভোগায় ভোগায় কাঞ্চে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার করে ডাকতে লেগেছে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে শরআত আছে, উটের পেটে বাচ্চা এলে উট যখন গর্ভবতী হয় কষ্ট অনুভব করে উট গোঙায় গোঙায় কাঁদতে থাকে, সেই উটের গোঙাগুলো কান্নার মতো উস্তুনে হান্নান কাঁদতে শুরু করলো জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা উসমানে হান্নান এমন করে যখন আল্লাহ রাসূলকে ডাকতে লেগেছেন, ঘুমায় ঘুমায় কাঁদতে লেগেছেন, আল্লাহ নবী বললেন কিনা নিজের একখানা হাত দিয়ে তসলিম মুবারকটা উসমানে হান্নানের গায়ে লাগিয়ে দিলেন, কান্না বন্ধ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ যদি নিজের একখানা হাত দস্তা মুবারকের সময় লাগিয়ে না দিতেন, আজ কেন তা কিয়ামত পর্যন্ত উসমান হান্নান ঘুমায় ঘুমায় কাঁদতে থাকত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন ও বাবা উসমানে হান্নান কেন কাঁদছো বাবা, আমার এমন করে কেন ডাকছো বাবা, কি হয়েছে তোমার? তুমি আমার বললে বাবা উসমানে হান্নান তুমি যদি বলো আমি তোমাকে দুনিয়ায় লাগিয়ে দেবো, আল্লাহ পাক তোমাকে জিন্দা করবেন, ফুলে ফলে ভরে যাবে, দুনিয়া বাসীরা তোমার ফল খাবে, আর তুমি যদি বলো বাবা আমি তোমাকে আল্লাহর জান্নাতে লাগিয়ে দেবো, আল্লাহ পাক তোমাকে জিন্দা করে দেবে, ফুলে ফলে ভরে যাবে, আল্লাহ জান্নাত বাসীরা তোমার ফল খাবে, বাবা তুমি কোনটা চাও বলো। অনেক বড় ঘটনা, আমি আমি একটুখানি বলব শেষের শেষটা। উসমানে হান্নান কেন কাঁদছো, দুনিয়ায় কাজ হবে না জান্নাতে কাজ হবে? রাসূল বললেন বলো তুমি যা বলবে আমি তাই করে দেবো। মুসলমান একটু খেয়াল করে শুনুন, মহব্বতের জায়গাটা আমি বলতে চেয়েছিলাম। উসমানে হান্নান সেদিন কাঁদতে কাঁদতে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়াতে গাছ হওয়ার জন্য আমি কাঁদি নাই, আল্লাহ জান্নাতে গাছ হওয়ার জন্য আমি কাঁদি নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অযোগ্য কাঁদতে লেগেছি। আপনি পুরাতন মেম্বার দাঁড়িয়ে যখন খুতবা দিতেন, এই পুরাতন মেম্বার দাঁড়িয়ে যখন খুতবা দিতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কখনো কখনো আপনার একখানা হাত আমার গায়ে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কখনো কখনো আমার একটা লাগিয়ে হালাম দিয়ে খুতবা দিতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কখনো কখনো আমারে জড়ায়ে ধরে খুতবা দিতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার কাছ থেকে জুদা হয়ে যাওয়ার কারণে সরে যাওয়ার কারণে আমি কাঁদতে লেগেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কাঁদছেন? রসুলের মহাভাবতে রসুলের ভালোবাসায় রসুল সরে গেছেন তাই তোকে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, অনেক পথে এখানে আছে বাবা, একেবারে আরো শেষ কথাটা বলি, আল্লাহ নবী সেদিন সাহাবাই কেরাম ডাক করলেন বাবার সাহাবার হা দাও 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 বাবা উসমানে হান্নান থেকে নিয়ে নতুন মেম্বার যেখানে হয়েছে ওই নতুন মেম্বারের নিচে তাফন করে দাও। আল্লাহ নবী সেদিন বলেছিলেন আমি নবী মুহাম্মদ যখন আল্লাহ জান্নাতে যাব ওই উসমানে হান্নান ওই মরা খেজুর গাছের খুঁড়িটা আমি তুমি আমার শুশে আল্লাহ জান্নাতবাসী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে। কি ঠিক তো নাকি? তাহলে ভাই উসমানে হান্নান রসুলকে ভালোবেসে রসুলের সঙ্গে জান্নাতবাসী হতে পারেন, আমরা নবীকে ভালোবেসে রসুলের সঙ্গে জান্নাতবাসী হতে পারবো না? কথা বলে কথা বলেন যে ভালোবাসা রসুল বেশি যেন সারা জীবন রসুল ভালোবেসেছেন, সেই ভালোবাসার অংশ যদি আমরা দেখাতে পারি তাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ, যদি বলেন না আল্লাহ আকবার। এজন্য আমি সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসেন, ওলি আল্লাহকে ভালোবাসেন। যাদের যাদের সামনে জায়গা একটু আগিয়ে আসেন, তো জায়গা নেই তাদের জায়গা যদি থাকে একটু আগিয়ে আগিয়ে আসা। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على اللهم صل على
হামে জানো দিল সে ইয়ারা মোহাম্মদ, মোহাম্মদ কি হামো হ্যায় হামারা মোহাম্মদ, আল্লাহুম্মা جو آنکھوں میں آئے گا تو کب تک رہے گا, جو آنکھوں میں آئے گا تو کب تک رہے گا, جائے پردا تمہارا ہمارا محمد, اللہم পৃথিবীর জমিন থেকে নবী আমার বিদায় নিয়ে গেলেন, ইন্তেকালের পূর্বে মুহূর্তে রাসূল আমাদের ভুলে গেছে বলে নবী আমার সেদিন উম্মতকে ভুলেন নাই বলে বলেন না, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূলের জান কবজ করে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়েছে, জান কবজ করেন কোন ফেরেশতা, হযরত আজরাইল স্মরণ করে আজকে বিশ্ব নবী দিবস করতে বসেছি, কত বড় কপাল আমাদের লক্ষ্য রাখা, হযরত আজরাইল সাল্লাম নিজের একখানে হাত রাসূলের সিনা মুবারক করে কেটেছেন, আল্লাহ রাসূল ওই সময় বলে উঠলেন ও ভাই আজরাইল, ভাই আপনার মনে কি দয়া নাই, আপনার মনে কি রহম নাই, আপনার মনে কি মায়া নাই, আপনি একটা পাহাড়কে উঠিয়ে দিয়েছে আমি নবী মুহাম্মদ আমার সিনার উপরে চাপিয়ে দিলেন, চিন্তা করে খেয়াল রাখেন বাবা, তাহলে আমাদের কি অবস্থা, কি কি ঠিক না বলে, আর এই মুহূর্তের কষ্ট, এই জাকামদানির কষ্ট, এই সাকারাতের মুহূর্তের কষ্ট, আল্লাহ দরবারে দোয়া চেয়ে কে উঠিয়ে নিয়ে গেছে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন না সুবহানাল্লাহ, নবী বলছেন আজরাইল আপনি একটা পাহাড়কে তুলে নিয়ে আমার সিনার উপরে চাপিয়ে দিলেন, আমি বললাম পৃথিবীর কোন মানুষের আর এত আরামের সঙ্গে আসানি শুনবে যান কবজ করা হয় না, আল্লাহ নবী হাওয়া করে কেঁদে উঠলেন, তার জন্য নবী কাঁদলেন, উম্মত উম্মতের জন্য নবী কাঁদলেন, তার মহাম্মদের নবী কাঁদলেন, উম্মত উম্মতের মহাম্মদের নবী কাঁদলেন, তার ভালোবাসায় নবী কাঁদলেন, উম্মতের ভালোবাসায় নবী হাউ হাউ করে কেঁদে উঠলেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন ও ভাই আজরাইল
আমার যত আরামের শুনবে, আমার যত আসানি শুনবে, আমার যত আমার শুনবে, জান কবজা করা হচ্ছে পৃথিবীর আর কোন মানুষের এত আরামের শুনবে আসানি শুনবে জান কবজা করা হয় নাই। ও ভাই আজরাইল, কি কথা আপনি আমাকে শুনিয়ে দিলেন, কি কথা আপনি আমাকে বলে ফেললেন। ও ভাই আজরাইল, শুনুন শুনুন, আমার উম্মত উম্মতিরা যাইফ হবে, আমার উম্মত উম্মতিরা কমজোর হবে, আমার উম্মত উম্মতিরা দুর্বল হবে, তারা কষ্ট কেমন করে সহ্য করবে? চিন্তা করে কষ্ট কেমন করে সহ্য করবে, আমার মাতা জাকাত কষ্ট কেমন করে সহ্য করবে? আমার যত উম্মত উম্মতি আছে এই পৃথিবীর জমিনেতে, উম্মত উম্মতি আল্লাহ বাপ পাঠিয়েছে, আর আমি নবী মুহাম্মদ আমার সিনার উপরে উঠায় এলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না ভালোবাসার কি মহাভাবেন, আমাদের মোহের কষ্ট জাকাতের কষ্টটা রসুল সিনার উপত্তি উঠিয়ে নিয়ে গেছেন, এই নবীর উম্মত আমরা, আর এই নবীকে স্মরণ করে আজকে বিশ্ব নবী দিবস করতে বসেছি, ঠিক তো? দেখুন কথা বলেন বাবা, কথা বলেন, আমি অনুরোধ করবো ভাইদের কাছে, আল্লাহকে ভালোবাসুন, রসুলকে ভালোবাসুন, যে রসুল পৃথিবীর জমিনে আসা থাকলে ইন্তেকাল পর্যন্ত শুধু দোয়া 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 আর দোয়াই করে গেছেন, যে বলেন না সারা জীবন রসুল আরাম নিলেন না, নবী আমার সারা জীবনটা আরাম পর্যন্ত নেননি, এই উম্মতের মহাভাবতে ভালোবাসায় সেই নবীকে ভালোবাসুন, সেই রসুলকে ভালোবাসুন, সেই রসুলের মহাব্বত হাসিল করুন, বলি আল্লাহদের নাইবের নবীদের ভালোবাসেন, আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে, বলি আল্লাহদের ভালোবেসে ঈমান আকীদাকে মজবুত করে আমল খবরদার ভুল করে ফেলবেন না। মুসলমানের সব থেকে বড় সম্পদ কি কথা বলে, মুসলমানের সব থেকে বড় সম্পদ কি ঈমান, ভালো করে শুনে রাখেন, ঈমানদার আছে নামাজদার আছে, ঈমানদার আছে রোজাদার আছে, ঈমানদার আছে ফাস্তার আছে, ঈমানদার আছে যাকাতদার আছে, ঈমানদার আছে দানদার আছে, ঈমানদার আছে টুপিদার আছে, ঈমানদার আছে জুব্বাদার আছে, ঈমানদার আছে পাগড়িদার আছে, ঈমানদার আছে তসবিহদার আছে, ঈমানদার আছে দাড়িদার আছে, ঈমানদার নাই সব থাকলেও কিছু ঠিক বললাম না ভুল বললাম, কথা বলে ঠিক বললাম না ভুল বললাম, এই জন্য অনুরোধ করব ঈমানটাকে সশক্ত করেন, আকীদাটাকে মজবুত করেন, আমলে যদি তৈরি করেন তাহলে কি হবে, দুনিয়াও শান্তি হবে আখেরাতেও শান্তি হবে, জোরে বলেন আল্লাহ আমিন, জোরে বলেন আল্লাহ আমিন, জোরে বলেন আল্লাহ আমিন, ভক্তি সহকারে দর্শরীম আল্লাহ আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা তো আমার ভাইরা, আমি ভাইদের মধ্যে বক্তব্য লম্বা চওড়া করে আপনাদের আর কষ্ট দেব না। বিশ্বনবীকে স্মরণ করে বসেছি আজকে আমরা এখানে, বিশ্বনবীকে ইয়াদ করে বসেছি। ভাই, দুনিয়াতে বিশ্বনবীর ঘর কোনটা? কথা বলেন ভালো করে, দুনিয়াতে বিশ্বনবীর ঘর কোনটা? মাদ্রাসা। রাসূল আমানে বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। নবী আমার বললেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা আমি নবী আমার ঘর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিদায় বেলায় যে বিশ্ব নবীকে স্মরণ করে আজকে আপনারা বসেছেন, যে বিশ্ব নবীকে ইয়াদ করে আপনারা এখানে বসেছেন, সে বিশ্ব নবীর ঘর সম্পর্কে আমি একটুখানি কথা বলি। ভাই আমার, আমরা আমাদের ঘর বাড়ি করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করেছি, মালিমালি লাগিয়েছি, টাইলস লাগিয়েছি, কত আধুনিক রং করেছি, কত ডিজাইন তৈরি করেছি। আর আপনাদের গোবন্ধ গ্রামে বিশ্বনবীর ঘর একটা আছে তো দেখি আছে না? এই বিশ্বনবীর ঘরটার তলাতে মার্বেল বসানো হবে, মার্বেল লাগানো হবে, আল্লাহ পাগল কেউ আছেন? আজকে বিশ্বনবীর জলসায় বসে একটু হাত লম্বা করে বলবেন যে এই মার্বেল বসাবার জন্য আল্লাহ নবীর ঘর, বিশ্বনবীর ঘরকে সুন্দর করার জন্য যে ঘরেতে কোরআন শরীফ পাক তেলাওয়াত হবে, যে ঘরেতে মানুষ তিনি তালিম নেবে বাচ্চারা, যে ঘরেতে বসে বসে মানুষরা তিনি শিক্ষা অর্জন করবে, আল্লাহর কোরআন শরীফ পড়া শিখবে, আল্লাহর পাগল কেউ আছেন? এই বিশ্বনবীর ঘরটা মার্বেল লাগানোর জন্য মাত্র 5,000 টাকা দেবেন কেউ আছেন? বাবা না, দাঁড়িয়ে আছে সব দেন, না দাঁড়িয়ে আছে সবাইকে দেন, দাঁড়িয়ে আছে সবাইকে দেন। বুঝা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন। আল্লাহু আমিন। আমার অনেক মায়েরা ভাইরা নিয়ত করে করে সব পড়েছেন, আল্লাহ কোরআন শরীফ খতম করেছেন, কালমা শরীফ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহ সূরে ফাতিহা শরীফ পড়েছেন, আল্লাহ পাকের নাম পড়েছেন, আল্লাহ শরীফ পড়েছেন, আল্লাহ যত তেলাওয়াত হয়েছে সর্বমোট তেলাওয়াতটা আপনি কবুল করুন। ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনি মাফ করে দেন, রহমত করে সওয়াব দান করেন। আকায় নামদার তাজিদের মদিনা হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপকে সওয়াবটা পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আয়ামায়ে মুস্তাহিদিন, মুফাসসিরিন, চারচা নবী, চারচা ইমাম সাহেব, হুজুরের রূপকে সওয়াব টপটপ দিতে তমাম মক্কা শরীফ মদিনা শরীফ আজিজ শরীফ সিরহান শরীফ মুকদাস শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জঙ্গে ওহ জঙ্গে বাদার শহীদ কারবালার জমিনে যারা আরাম করছেন সকলের রূপকে সওয়াব টপটপ দিতে, খাস করে ফুরফুরা শরীফের জমিনে আমাদের পীর কিবলা মুর্শিদ কিবলা গণরা আরাম করছেন সব সকলের রূপকে সওয়াব টপটপ দিতে। ইয়া আল্লাহ, খাস করে হাজার মজলিস আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনার দরবার সত্যি দুটো হাত উঠিয়েছি, আমাদের প্রত্যেকের মইমরুবি যারা কবর পাশে রূপকে সওয়াব করছে, আল্লাহ বিশ্বনবীকে স্মরণ করে আজকের এই নবী দিবস উপলক্ষ করে এই সালে সব যারা কায়েম করেছেন আমার জলসা কমিটি ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ আপনি আমার কমিটি ভাইদের কবুল করে দিন, কমিটি ভাইদের হায়াত কিসমত দ্বারা করে দিন, আল্লাহ আমার কমিটি ভাইদের তৌফিক দিন। এটা যেন এইভাবে সংসদের সঙ্গে প্রতি বছর এই বিশ্বনবী দিবসটা কায়েম রাখতে পারে, আল্লাহ এদের মইমুলুবি যেন কবর পাশে রূপকে সওয়াব করছে। হে আল্লাহ, যাদের দাঁড়িয়ে যাদের সহযোগিতার সহানুভূতিতে আজকে বিশ্বনবী দিবসটা প্রতিষ্ঠিত হয়েছে, আবার এই বিশ্বনবী দিবসের জলসায় বসে আমার অনেক ভাইরা মায়েরা আল্লাহ আপনার নবীর ঘরের জন্য সব দান করেছেন, লগত দিয়েছেন, দেবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহ প্রত্যেকের দানটা আপনি কবুল করবেন।
প্রত্যেকের প্রত্যেকের মহিমরূপী যেটা কবর পাশে তাকে সব আল্লাহ গ্রাম এই তাম গ্রামে যত কবর বসে আল্লাহ আল্লাহ আমার নবীর আপনি ভুল করেন বিশ্ব নবীর রুহানি দোয়া আমাদের নসিব করুন আল্লাহ আল্লাহ আপনি সেফাই করলেই না আল্লাহ 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 আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে মাগবো না তো কার কাছে মাগবো আল্লাহ আল্লাহ আমার কাছে বলবো না তো কার কাছে বলবো আল্লাহ কে আছেন আমাদের আপনি ছাড়া আমরা আপনাকে এক বলে ওয়াহিদ বলে লা শরীক বলে বলি আল্লাহ আপনি রহমত করে কবুল করেন আল্লাহ আপনি দয়া করে কবুল করেন এই কবুল করলে ওয়ালা আল্লাহ এই কবুল করলে ওয়ালা আল্লাহ এই কবুল করলে ওয়ালা ইয়া আল্লাহ 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 করে سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين مرحبا لما طيب الله إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله সকলে মুসাফা করতে যাবেন না বাবা ভিড়াভিড়ি হবে হ্যাঁ সকলে আস্তে আস্তে আপনার